স্পেনের মাদ্রিদে লাভা পিএসের একটি রেস্তোরাঁয় বৃহত্তর নোয়াখালী সমিতির বর্ণাঢ্য অভিষেক ও নৈশভোজন অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে বকুল খান জানান, অনুষ্ঠানের সভাপতি জালাল আহমেদ 31 সদস্য বিশিষ্ট একটি নতুন পূর্ণাঙ্গ কমিটিকে পরিচয় করিয়ে দেন। কমিটির নতুন নেতৃত্বে এসেছেন সভাপতি পদে আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন দূতাবাসের শ্রম উইং প্রথম সচিব মুতাসিমুল ইসলাম। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা বাহারুল আলম, মোহাম্মদ কিবরিয়া, মোহাম্মদ দেলোয়ার মজুমদার, দিদারুল আলম সহ অন্যরা। মিটার ভাইয়া কোচি ভাই,